আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, এই প্যান্ডামিক সিচুয়েশনে বেশিরভাগ মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত যে যেখানে আছে অথবা যেখানে জব করছে সেখান থেকে তারা জবলেস হচ্ছে বা চাকরি হারা হচ্ছে। আবার অপরদিকে যারা চাকরিরত রয়েছেন তাদের কিন্তু বেতন হাফ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে এক্সট্রা ইনকাম জেনারেট করা। সেটি অবশ্যই আপনি ঘরে বসে করতে পারবেন। যদি কোনো রকম আপনার কোনো অভিজ্ঞতা না থাকে বা কোনো রকম স্কিল না থাকে তাহলে অবশ্যই ছোটো ছোটো মাইক্রো ওয়ার্কিংয়ের জবগুলো করে আপনি ঘরে বসে মিনিমাম $150 থেকে $200 এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারবেন। আমার ইমেল বা আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন যে আসলে সত্যি স্কিল নেই বা কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, এ ধরনের কোনো ব্যক্তি কাজ করতে পারবে কি না। সত্যি এই বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। আমি এই জন্য আপনাদের সাথে আজকে এমন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। কেননা এই ভিডিওতে টোটাল 5টি মাইক্রো ওয়ার্কিং জব মাইক্রো ওয়ার্কিং সাইট সম্পর্কে আপনাদের সাথে রিভিউ দিব এবং পাশাপাশি যারা নতুন রয়েছেন তাদের জন্য একদিকে হেল্পফুল হবে, আবার অপরদিকে যারা মাইক্রো ওয়ার্কিং সাইটে দীর্ঘদিন ধরে কাজ করছেন, পেমেন্ট জটিলতায় ভুগছেন বা পেমেন্ট নিতে পারছেন না, তাদের জন্য আরও বেশি ইনফরমেটিভ হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ করবেন আশা করি, এবং এখানে কীভাবে পেমেন্ট উইথড্র করতে হয় সেটিও আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব, এবং এমন কিছু বিষয় হয়তো আমি শেয়ার করব যেগুলো হয়তো আপনি জানতেন না এবং আপনার জানাটা জরুরি যদি আপনি সত্যি ইনকাম জেনারেট করতে চান। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি অবশ্যই আমার চ্যানেলের মধ্যে মাইক্রো ওয়ার্কিং জব সম্পর্কে আরও কিছু ভিডিও দেওয়া রয়েছে। এই যে একটি ভিডিও, আরেকটি ভিডিও, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি এগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখেন আজকে ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং আজকে আপনি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি কাজ শুরু করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন, এবং বেশি বেশি শেয়ার করুন, সবার আগে সবাইকে সহযোগিতা করুন। এবং আরও একটি চ্যানেল যেটি আমার নতুন চ্যানেল বলা যায় মেক মানি অনলাইন, আপনি সত্যি যদি ইংলিশ কন্টেন্ট বুঝেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝেন অবশ্যই মোটামুটি আমি সহজ ভাষায় আপলোড করছি মেক মানি অনলাইনের উপরে বিভিন্ন ধরনের ভিডিও, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ, বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। রাইট, স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে আমি এখন rapidworkers.com এর মধ্যে আছি, এবং আপনি যদি সত্যি নতুন হয়ে থাকেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি কিভাবে এখানে সাইন আপ করতে হয় বা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যারা নতুন রয়েছেন তাদের জন্য হেল্পফুল হবে, পাশাপাশি স্টেপ বাই স্টেপ আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব কথাবার্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধরা যায় এই ভিডিওটি একটি রিভিউ ভিডিও, সো শুরু করছি। সো আপনারা যারা নতুন রয়েছেন তারা সরাসরি গুগলে সার্চ দেবেন রেপিড ওয়ার্কার্স দিয়ে, তাহলে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে দুটো অপশন পাবেন, একটি হচ্ছে লগ ইন অপশন, আরটি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন বা রেজিস্টার অপশন। রেজিস্টার অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের একটি পেজ পাবেন। এখানে পেজের মধ্যে প্রথমত দেওয়া রয়েছে যে এই যে এখানে দেওয়া রয়েছে আপনি যদি আগে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আই এম নট এ রোবটে ক্লিক করলে, সাবমিটে ক্লিক করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইন আপে ক্লিক করলে এই ফর্মটি আপনার কাছে সম্পূর্ণ উপস্থিত হবে। সুতরাং আপনি এটি বুঝতে পেরেছেন, প্রথমে আপনি আপনার নেমটি দিবেন এবং আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অনেকেই ভুল করে, যেটি আপনাকে মিনিমাম 6 ডিজিট এবং সর্বোচ্চ আপনাকে 11 ডিজিটের পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। এবং পাশাপাশি আরেকটি কথা মনে রাখবেন, পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, নাম্বার ইত্যাদি দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন। এরপর আপনি দেশ সিলেক্ট করে দিবেন, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপনি যে কান্ট্রির হন না কেন সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আই এম নট এ রোবটে ক্লিক করবেন, দ্যাটস ইট। এবার আপনাকে যে বিষয়টি জানতে হবে, সব মাইক্রো ওয়ার্কার্স বা সব মাইক্রো ওয়ার্কিং সাইট যেগুলো রয়েছে সেই সাইটগুলোর মধ্যে কিছু ইনস্ট্রাকশন কমন, সেগুলো হচ্ছে প্রথমত আপনি একটি ডিভাইস দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং কখনও আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না। যদি আপনি ভিপিএন ইউজ করেন অথবা আপনি একাধিক অ্যাকাউন্ট করেন একটি ডিভাইসের মধ্যে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশনটা এখানে লেখা রয়েছে। ইউজিং ভিপিএন অর আদার টাইপ অর মাস্কিং আইপি সফটওয়্যার
মাল্টিপল অ্যাকাউন্টস অর ইউজিং পাবলিক হটস্পট ওয়াইফাই ডি ডুইং আদার কান্ট্রি জবস দ্যাট ইউ আর নট ফ্রম এগুলো সবগুলো যদি করেন তাহলে অবশ্যই অল দিস উইল গ্যাট ইউ ইভেন্সুয়ালি ব্যান অ্যান্ড ডোন্ট ওয়াস্ট ইউর টাইম মেকিং অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এটি আপনাকে মেনে চলতে হবে। সুতরাং আপনি যদি দীর্ঘদিন ধরে এখানে কাজ করতে চান এরপর আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে যেখানে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়েছে ইয়োর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগড ইন টু র্যাপিড ওয়ার্কার। আপনি সরাসরি চলে যাবেন যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন, তার মানে র্যাপিড ওয়ার্কার্সের মধ্যে এ ধরনের একটি আপনি লিঙ্ক পাবেন। লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে সেই লিঙ্কটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে অবশ্যই আপনার সামনে যে পেজটি হাজির হবে সেটি হচ্ছে এটি। এখানে আসার পরে প্রথমত আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে এবং জানতে হবে, জানাটা জরুরি কাজ শুরু করার পূর্বে। সো এখানে লেখা রয়েছে যে উই ক্যান প্লেস এ উইথড্রল রিকোয়েস্ট অনলি ইফ ইয়র ব্যালেন্স ইজ ওভার। আপনার যদি র্যাপিড ওয়ার্কার্সে কাজ করার পরে মিনিমাম $8 হয়, তার মানে $8 উপরে হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটি উইথড্র দিতে পারবেন। এবার চলে আসি কীভাবে আপনি এখানে পেমেন্ট দিবেন সেটি নিয়ে একটু কথা বলি। পেপ্যালে কিন্তু তারা অপরচুনিটি রেখেছে, আপনি শুধুমাত্র পেপ্যালের মাধ্যমেই অবশ্যই আপনার এখানে যে পেমেন্টটি পাবেন সেটি উইথড্র করে নিতে পারবেন। এবং এই ব্যাপারে একটু কথা না বললেন সেটা হচ্ছে পেপ্যাল বাংলাদেশে যেহেতু অ্যাপ্রুভাল নেই, সুতরাং আপনি পেপ্যালের একটি সাইপ্রাস অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইপ্রাস এর একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেই পেপ্যালের মধ্যে লিমিটেড অবশ্যই পেমেন্ট উইথড্র করতে পারবেন। যেটি আমার চ্যানেলের মধ্যে সাইপ্রাস ইউজ করে কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখলে আপনি অনায়াসেই পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। সো আশা করি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখানে কাজ শুরু করবেন। আপনাকে আমি আজকে দেখালাম কীভাবে র্যাপিড ওয়ার্কার্সের মধ্যে কাজ শুরু করবেন। আপনি চাইলে এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন, তবে আপনাকে অনুরোধ জানাবো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে ফ্রিতে কাজ করবেন। সো সেই জন্য আপনাকে অ্যাভেলেবল জবসের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাভেলেবল জবসে আসার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এবং এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি কাজ করে নিতে পারবেন। এখানে 10 সেন্টের, 12 সেন্টের, 50 সেন্টের, 13 সেন্টের অবশ্যই কাজ রয়েছে। আপনি ছোটো ছোটো এই কাজগুলো করে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে microworkers.com এগুলো দীর্ঘদিন ধরে কিন্তু মার্কেটে রয়েছে, অর্থাৎ মাইক্রোওয়ার্ক সাইট যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে যেহেতু মার্কেটে রয়েছে সুতরাং অনেকে কিন্তু পেমেন্ট পাচ্ছে এবং নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। আপনার পেমেন্ট কখনো হাত ছাড়া হবে না, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার চলে আসি আমি নেক্সট একটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে jobboy.com। সেইমভাবে আপনি jobboy.com এর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে jobboy.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। তবে বলে রাখা ভালো যে jobboy.com এর মধ্যে আগে যেভাবে কাজ ছিল কিন্তু এখন সেই পরিমাণ কাজ নেই, তারপরেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার এখানে মিনিমাম চার হতে পাঁচটা কাজ কিন্তু আপনি অবশ্যই পাবেন। কাজগুলো কিন্তু ছোটো ছোটো, এখানে লিখেছে যে লাইক ওয়াচ অ্যান্ড শেয়ার এ ম্যাজিশিয়ান ভিডিও অন ইয়র ফেসবুক, অর্থাৎ ফেসবুকের মধ্যে এটি শেয়ার করতে বলেছে। এখানে একটি ভিডিও দেওয়া রয়েছে সেটির জন্য জাস্ট 3 মিনিট বরাদ্দ রেখেছে এবং পাশাপাশি আপনি এই কাজটি করে দিলে আপনি 12 সেন্ট ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এক কথায় বলা যায় যে ছোটো ছোটো কাজগুলো আপনি করতে পারবেন। এবং নেক্সট ভিডিওর মধ্যে আমি একটি কাজের লাইভ দেখাবো, আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং অনুরোধ জানাবো আগের যে ভিডিওগুলো রয়েছে আমি আগেই বলেছি যে মাইক্রো ওয়ার্কিং জব এরপরে আগে আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি ধারাবাহিকভাবে যদি কাজটি করেন তাহলে অবশ্যই ইনকাম আপনার নিশ্চিত হবে এবং আপনাকে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। যদিও কাজগুলো ছোট তবে আপনাকে মনে রাখতে হবে আপনি নতুন হিসেবে বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ একেবারে হাত খালি থাকার চেয়ে কিছু পাওয়াটাই বেটার। সুতরাং আপনি এই ছোটো ছোটো কাজগুলো করে মিনিমাম $150-200 যদি আপনি জেনারেট করতে পারেন তাহলে অবশ্যই যারা ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ফ্রাস্ট্রেশনে ভুগছে তাদের কাছ থেকে আপনি এগিয়ে যাবেন। এবং আপনার যদি পকেটে টাকা থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রাস্ট্রেশন আর থাকবে না। সুতরাং আপনি এই ছোটো ছোটো কাজগুলো অবশ্যই করবেন। এরপর তৃতীয় ওয়েবসাইট যেটি সেটি হচ্ছে microworkers.com। এখানে সেমলি আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পরে অবশ্যই আপনি এখানে আই অ্যাকসেপ্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে
একটি অ্যাকাউন্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করার পরে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন অনায়াসে। অর্থাৎ সব কিছু কিন্তু অলমোস্ট সেম, অর্থাৎ যে যে ওয়েবসাইটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ওয়েবসাইটগুলো অলমোস্ট সাইন আপ করা কিন্তু সেম। এখানে আসার পরে আপনি কাজের ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেখতে পাবেন। এখানে কাজগুলো কিন্তু ছোটো ছোটো কিছু কিছু কাজ যেগুলো আপনি অবশ্যই করতে পারবেন। সাইন আপের কাজ, তারপর জিমেল অ্যাকাউন্ট তৈরি করার কাজ, তারপর আপনি ভিডিও দেখার কাজ, ওয়েবসাইট ভিজিট করার কাজ, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু আপনি ছোটো ছোটো ইনকামগুলো করতে পারবেন। অনেকেই বলেন যে আসলে কাজগুলো ছোট, সত্যি কাজগুলো ছোট, কিন্তু দিন শেষে কিন্তু পেমেন্ট কিন্তু আপনি পাবেন, সেটি শতভাগ নিশ্চিত। সো এখানে অনেকগুলো কাজের ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভের কাজ, সাইন আপের কাজ, ক্লিকের কাজ, অনেকগুলো কাজের অফার কিন্তু এখানে আপনাকে দিচ্ছে। সুতরাং আপনার যেটি ভালো লাগে সেটি অবশ্যই আপনি করবেন। সুতরাং আপনি অবশ্যই এই সাইটে অনায়াসেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এরপর আমি যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে clickworkers.com। এটি অনেক দিন আগে ছিল, তবে এখনও আছে। তবে বাংলাদেশিদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে, আমরা যারা বাংলাদেশি রয়েছে তারা কিন্তু এই সাইটে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না। এখানে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করে দেন তাহলে এখানে তারা বলেছে যে উই আর সরি বাট রেজিস্ট্রেশন অ্যাজ এ ক্লিক ওয়ার্কার ফর ইয়োর কান্ট্রি, তার মানে বাংলাদেশের জন্য এটি অ্যালাউড না, আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, এবং সুতরাং আপনাকে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যেহেতু এটিতে কাজ করতে পারবো না, আমি আপনাদেরকে অ্যালার্ট দিয়ে দিলাম বা অ্যালার্মিং দিয়ে দিলাম যাতে করে আপনারা কোনো হেজিটেশনে না পড়েন। সুতরাং আপনি এটাতেই কাজ করবেন না। এরপর সর্বশেষ আজকে যে ওয়েবসাইটটিতে আপনাদের আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে pkworkers.com। pkworkers-এর মধ্যে অনেকেই কিন্তু কাজ করছে বাংলাদেশি যারা রয়েছে, এবং এখানে কিন্তু হ্যান্ডসাম ইনকাম অনেকেই করছে এখান থেকে। এবং এখানে অ্যাকাউন্ট করা অত্যন্ত সহজ। এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে, অথবা যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই লগ ইন করার পরে আপনি এখানে হিউজ পরিমাণ কাজের অফার পাবেন। ধরুন আপনি অবশ্যই এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরিতে আপনি দেখতে পাবেন যে কী কী ধরনের কাজ রয়েছে। সাইন আপের কাজ, তারপর ওয়েবসাইট সার্চের কাজ, ক্লিকের কাজ, ইউটিউব ভিডিও, ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার কাজ, তারপর ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম শেয়ার দেওয়া ইত্যাদি কাজগুলো, ফোরামসের সাথে ইনভলভ থাকা, সব কাজগুলো হিউজ পরিমাণ কাজের অফার কিন্তু এখানে রয়েছে, এবং সার্ভের কাজও কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি এখানে সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পরে সাব ক্যাটাগরি আপনি পাবেন, এবং পেমেন্ট দেওয়া আছে মিনিমাম 0.02 থেকে প্রায় $1.31 পর্যন্ত এখানে কাজের অবশ্যই অপশন আপনি পাবেন। এরপর লোকেশন যদি সিলেক্ট করে দেন তাহলে অবশ্যই লোকেশন ওয়াইজ আপনি কাজ এখানে খুঁজে নিতে পারবেন। এক কথায় বলা যায় এই পাঁচটি ওয়েবসাইট তাদের জন্য যারা এই প্যান্ডামিক সিচুয়েশানটিকে ওভারকাম করতে চান, অথবা মাস শেষে মিনিমাম নিশ্চিত ইনকাম জেনারেট করতে চান, তাদের জন্য। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি অ্যাকাউন্ট যেহেতু তৈরি করে ফেলতে পারবেন আমি নিশ্চিত, সুতরাং আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কী কী তাদের উইথড্র মেথড রয়েছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি তারা প্রথমেই রেখেছে যে ক্রেডিট অথবা ডেবিট কার্ড, এরপর রেখেছে পেপল, এরপর স্কিল, এরপর কয়েনবেস রেখেছে। সো এখানে আপনার যদি একটি মাস্টার কার্ড থেকে থাকে অথবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মিনিমাম $10, $25, $50 এই ডলারগুলো আপনি যদি ইনকাম জেনারেট করতে পারেন তাহলে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন জাস্ট ইউজিং ইয়র ক্রেডিট অর ডেবিট কার্ড। দেন এবার চলে আসি পেপলের মধ্যে। পেপলের ব্যাপারে একটু আগেই বলেছি, সেটি হচ্ছে যে আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটি পেপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। আর কীভাবে করবেন সেটি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি অবশ্যই দেখবেন। পেপলের মধ্যে উইথড্র নিতে হলে মিনিমাম আপনাকে $10 এখানে ইনকাম করতে হবে। $10, $15, $20, $25, $50 এগুলো যদি হয় তাহলে এক কথায় বলা যায় যে $10 হলে আপনি এখান থেকে পেমেন্ট পেপলের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। যদি আপনার স্কিল থাকে তাহলে অবশ্যই স্কিল ইউজ করে এখান থেকে আপনার অ্যামাউন্টগুলো ট্রান্সফার করে নিতে পারবেন। এরপর রয়েছে কয়েনবেস। কয়েনবেসের ব্যাপারে একটু কথা না বললে না, আমার চ্যানেলের মধ্যে কয়েনবেস কীভাবে তৈরি করতে হয় অ্যাকাউন্ট সেটি দেওয়া রয়েছে। আর যদি আপনি না জানেন গুগলে গিয়ে কয়েনবেস সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে চার্জ দিলে
আপনি কয়েনবেজের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। কারণ কয়েনবেজ অ্যাকাউন্ট তৈরি করলে আপনার সুবিধা হবে বিটকয়েন, লিটকয়েন বা আদার যে পেমেন্ট বিটিসি ওয়ালেটগুলো রয়েছে সেই ওয়ালেটগুলো আপনি কয়েনবেজের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। সোজা কথায় বলা যায় যে পিকো ওয়ার্কার্স ডটকমের মধ্যে এই চারটি অপশন বা পেমেন্ট মেথড তারা রেখেছে। আশা করি এখানে যে কোনো একটি অবশ্যই ইউজ করে আপনি এখান থেকে পেমেন্টগুলো উইথড্র করে নিতে পারবেন। আমি উইথড্রলসে যদি ক্লিক করি তাহলে এখানে লেখা রয়েছে ইউ মাস্ট হ্যাভ ওভার $5.35 উইদাউট সাইন আপ বোনাস টু প্রসিড। সাইন আপ বোনাসের কাজ ছাড়া যদি আপনার এই পিকো ওয়ার্কার্স ডটকমের মধ্যে $5.35 উপরে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি উইথড্রটা নিতে পারবেন। উইথড্রলস আর প্রসিডেড উইথ 10 business days, 10 দিনের মধ্যে ওয়ার্কিং ডের মধ্যে তারা কিন্তু আপনাকে তারা পেমেন্টটা দিবে। সো আমি এখানে যদি রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করি তাহলে অবশ্যই রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আমি অ্যাড করেছি পেমেন্ট মেথড যেটি আপনি অ্যাড করবেন সেটি আপনার এখানে শো হবে। সুতরাং আমি এখন অ্যাড করিনি, আশা করি আপনি অ্যাড করে নেবেন। সো আর কি কথা বলছি সেটি হচ্ছে এখানে তারা কিন্তু ফি কেটে নেবে, সেটি হচ্ছে স্কিলে 7%, তারপর পেপলের মধ্যে 7%, তারপর লিড কয়েনের মধ্যে, লিড কয়েন মানে হচ্ছে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট যদি আপনি করেন তাহলে অবশ্যই লিড কয়েনের অপশনটি পেয়ে যাবেন। সেখান থেকে যদি আপনি পেমেন্টটি উইথড্র নেন তাহলে অবশ্যই এখানে 8% কাটবে, এরপর এটিতে ইথেরামের মধ্যেও 8%। সোজা কথায় বলা যায় যে তারা কিন্তু কিছু খরচ কেটে নেবে, আশা করি তাদের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা আপনি আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। এই ছিল মোটামুটি রিভিউ। আর একটি কথা বলছি সেটি হচ্ছে আপনি যদি মাইক্রো ওয়ার্কার্স ডট কমের মধ্যে ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে উইথড্র মেথডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স ডট কমের মধ্যে ইদানিং একটু পেমেন্ট পেতে কিন্তু একটু দেরি হচ্ছে। মিনিমাম অনেক সময় তারা 30 দিন বা 45 দিন সময় নেয়। সো আপনাকে এখানে এখানে রয়েছে পেমেন্টস অন হোল্ড, পিন উইল বি মেইল টু ইউ, পিন উইল বি মেইল টু ইউর মেলিং অ্যাড্রেস। এখানে তারা একটি পিন পাঠাবে, পিন পাঠানোর পরে তারা ভেরিফাই করবে, দেন আপনি আপনার অ্যামাউন্টগুলো তুলে ফেলতে পারবেন। এবার আসি, এটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অপশনগুলো ট্রান্সপে রয়েছে, পেপ্যাল রয়েছে, স্কিল রয়েছে, পেউনিয়ার রয়েছে, ইয়ারটাইম রয়েছে। যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই ইউজ করতে পারবেন, তাদের জন্য রয়েছে ট্রান্সপে এবং পেপ্যাল, থাকলে তো আর কথাই নেই। এবং এখানে কিছু কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে পেউনিয়ারের মাধ্যমে যদি আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন পেউনিয়ারের মাধ্যমে অ্যাকাউন্টে যা থাকবে মিনিমাম যদি আপনার $20 থেকে থাকে তাহলে অবশ্যই সেটি পেউনিয়ার অ্যাকাউন্টের পেউনিয়ার মাস্টার কার্ড যদি না থাকে তাহলে আপনি আপনার পেমেন্টগুলো নিতে পারবেন। যদি পেমেন্ট এই পেউনিয়ারের সাথে যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন ব্যাঙ্কের মাধ্যমে নিতে পারেন, অথবা পেউনিয়ারের সাথে যদি আপনি আপনার রকেট অ্যাকাউন্ট যদি অ্যাড করেন তাহলে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পেমেন্টগুলো নিতে পারবেন। সুতরাং এক কথায় বলা যায় যে বাংলাদেশি হলে সত্যি যদি আপনার পেপ্যালে ঝামেলা মনে হয় তাহলে আমি স্ট্রংলি রিকমেন্ড করব পেউনিয়ারের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের যে অ্যামাউন্টগুলো থাকবে সেই অ্যামাউন্টগুলো আপনি উইথড্র করে নিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে। এবার আমি জব বয়ের মধ্যে যদি আসি তাহলে অবশ্যই এখানে আপনি খুঁজে পাবেন কাজ করার অপশনগুলো। প্রথমে আমি বলেছি সেটি হচ্ছে আপনি ব্যালেন্স দেখতে পাবেন যদি আপনি আপনার যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই অ্যাকাউন্টের মধ্যে, এবং এখানে যে রেট সেটি কিন্তু সব কিছু এক কথায় শো করবে, আশা করি আপনি দেখতে পাবেন। এরপরে আমি আবার চলে আসছি প্রথম ওয়েবসাইটটিতে, সেটি হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স ডট কমের মধ্যে। র্যাপিড ওয়ার্কার্স ডট কমের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড তারা কিন্তু পেপলও রেখেছে এবং ভিসা কার্ড এবং মাস্টার কার্ড, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, এখানে অলরেডি কিন্তু তারা বলেই দিয়েছে। সুতরাং এই 5টি ওয়েবসাইটে কাজ করুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। নিজেকে পরিবর্তন করতে হলে প্রথমত আপনাকে পথ খুঁজে নিতে হবে এবং সেই পথে চলার দায়িত্ব কিন্তু আপনার। আমাদের যারা ইউটিউবার রয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পথগুলো চিনিয়ে দেওয়া, আপনি এখন পথে চলবেন কি না চলবেন না সেটি সম্পূর্ণ আপনার ব্যাপার। সুতরাং আপনি যদি সত্যি ইনকাম জেনারেট করতে চান আপনাদেরকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব মোবাইল অথবা কম্পিউটারে আপনি যে কোনো একটি ডিভাইসে কাজ শুরু করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লেগেছে আশা করি, যদি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো, এবং আপনাদের স্পেশাল কোনো অনুরোধ থাকলে অবশ্যই
আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন। আশা করি আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে স্টেপ বাই স্টেপ এই মাইক্রো ওয়ার্কার সাইট যেগুলো রয়েছে সেই সাইটগুলোর উপর আমি স্টেপ বাই স্টেপ পার্ট পার্ট ভিডিও দিব, বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত ভিডিওগুলো। সো ভিডিওগুলো সবগুলো দেখবেন, দেখার পরে আপনি সত্যি নিজেকে পরিবর্তন করতে পারবেন, এতটুকু আমি বুকে হাত দিয়ে বলতে পারি। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।